Hey guys, this is Madhurima. Welcome to my vlog, my tips. So, এখন বাজে সকাল 9টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন চলে এসেছি ব্রেকফাস্ট তৈরি করার জন্য। আজকের ব্রেকফাস্ট হবে একদম হালকা হালকা ব্রেকফাস্ট, কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠী মানে হচ্ছে একটু হেভি খাওয়া দাওয়া। তো সেজন্য আজকে সকালে আমরা ব্রেকফাস্টটা করছি হালকা। তো আজকে আমাদের ব্রেকফাস্টে থাকছে ব্রাউন ব্রেড উইথ ব্যানানা, আর সাথে থাকছে বাড়িতে বানানো ম্যাঙ্গো ফ্রুটি। আমি আমার আগের একটা ভিডিওতে ম্যাঙ্গো ফ্রুটি বানানোর রেসিপি শেয়ার করেছিলাম। তো বন্ধুরা, ব্রেকফাস্ট করার পর এদিকে আমি চলে এসেছি ঘরটা ভালোভাবে মুছে নেওয়ার জন্য। তারপর স্নানে যাব, তারপর পুজো দিয়ে রেডি হব। Hey guys, I am getting ready now. See you later. বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আমাদের তরফ থেকে বিলেটেড হ্যাপি জামাই ষষ্ঠী। আর আজকের ভিডিওটা তো পোস্ট হবে কালকে, সেজন্য বললাম বিলেটেড। আমার তরফ থেকে আপনাদের অসংখ্য শুভেচ্ছা রইল। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি। এই প্রথমবার জামাই ষষ্ঠী বলো বাইরে এত বৃষ্টি হচ্ছে। জামাই ষষ্ঠীতে যেতে হবে রেনকোট পরে ছাতা মাথায় দিয়ে। রাস্তায় যেতে যেতে অনেককেই দেখা গেল যারা জামাই ষষ্ঠী করতে যাচ্ছে। কিন্তু যদি লকডাউন না হতো আরও বেশি পরিমাণে কাপল দেখা যায়, যেহেতু লকডাউন সেহেতু অনেক কম পরিমাণেই দেখা গেল। বুঝতে পেরেছো?
মিঠাইয়া দাও মিঠাইয়া মিঠাইয়া পরে খাও না না মিঠাইয়া মিঠাইয়া খেতে হয় এটা যে বেক রসগোল্লা কোনটা দে কোনটা খাবে ছেড়ে যাবে তবে মিষ্টি খেতে ভালো লাগবে বন্ধুরা আজকেও জামাই ষষ্ঠীতে গিফটে একটা প্রিয় জিনিস পাচ্ছে এই যে মম ওর জন্য কিনে রেখেছে অনলাইন থেকে আনিয়ে রেখেছে আনবক্স করে রেখেছে দিয়ে দাও গিফট থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ আমি দিকে বলো ব্লুটুথ হেডফোন ইউ2 মডেল লেভেল ইউ2 মডেল এটা আমার অনেকদিন ধরে খুব শখ ছিল এটা মম অনলাইন থেকে কিনেছে আর বন্ধুরা মমকেও জামাই ষষ্ঠীতে এই ওয়্যার ড্রপটা গিফট করেছে আমি আগের ভিডিওতেও দেখিয়েছি যারা আমার আগের ভিডিওটা দেখেননি তাদের জন্য এটা বলে দিলাম সাউন্ড কোয়ালিটি আমি দেখিনি কেমন হ্যাঁ সাউন্ডটা খুব সুন্দর দারুণ ভালো ভালো দারুণ দেখো তুমি শোনো ঘরের মধ্যে তো পিছনে ভালো দারুণ দারুণ স্যামসাং হেডফোন সত্যি খুব ভালো হয় এই ব্লুটুথ তো আরো ভালো হবে বক্সের মতন শোনায় তাই না বক্সের মতো আওয়াজ না এবার গান শোনো কথা বলো আর তুমি আলমারি গোছাও তো বন্ধুরা এখন আমাদের লাঞ্চের প্রিপারেশন চলছে এইখানে মা করলো হচ্ছে পাঁপড় ভাজা আর আজকে লাঞ্চে রয়েছে হচ্ছে অনেক কিছু চলুন আপনাদের ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দিই এখানে রয়েছে পোলাও আর পাঁচ রকমের ভাজা রয়েছে ঢেঁড়স পটল আলু কুমড়ো আর বেগুন আর এখানে রয়েছে হচ্ছে মম এটা কী বানিয়েছো মাটন মাটন চাপ আচ্ছা এখানে বানিয়েছে মা মাটন চাপ বানিয়েছে আর রয়েছে চাটনি আর পাঁপড় তো আগেই দেখালাম আর বাঙালিদের তো শেষ পাতে মিষ্টি না হলে চলে না তাই জন্য রয়েছে এখানে গুলাব জামুন আর আজকে আমরা গুলাব জামুনটা নিয়ে এসেছি জাস্ট বেক থেকে আপনারা একদিন ট্রাই করে দেখবেন তো জাস্ট বেক থেকে অবশ্যই একদিন গুলাব জামুনটা ট্রাই করে দেখুন আজকে আমাদেরকে মানে ওরা অনেক করে বললো যে স্যার এটা নিয়ে যান সত্যি খুব ভালো আমরা তখন মানে ভাবছিলাম যে ভালো হবে কি না আমি ওকে বলছিলাম ইভেন যে মিষ্টির দোকান থেকে নেওয়াটাই মনে হয় বেটার হবে তখন ও বললো দেখো বিস্ক ফার্মের তো ভালোই হবে এর আগেও আমরা বার্থডেতে কেক এনেছিলাম সত্যি কথা বলছি মিয়ামোর আর মঞ্জিনিস থেকেও আমরা খেয়ে থাকি কিন্তু সত্যি ওদের টেস্টটা একটু অন্যরকম আপনারা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন জাস্ট বেকের গুলাব জামুন আর পেস্ট্রি তো অবশ্যই ট্রাই করবেন সঙ্গে স্ন্যাক্সও হে গাইস দিস ইজ মাধুরিমা গুড ইভিনিং টু অল অফ ইউ তো এখন বাজে সন্ধে ছটা এখন থেকে আমি আমার ব্লগটা আবার স্টার্ট করছি আজকের ওয়েদারটা না জাস্ট অসম সকালবেলা বলছিলাম মানে জামাই ষষ্ঠীর দিন যে এরকম বৃষ্টি হয় এই প্রথম দেখলাম মানে ছোটোবেলা থেকে এই প্রথম দেখলাম যে জামাই ষষ্ঠীতে বৃষ্টি হচ্ছে ছোটোবেলা যখন মা বাড়িতে যেতাম তখন থাকতো হচ্ছে ভরা গরম মানে আম কাঁঠাল এইসব খাওয়ার জন্য যে একদম পারফেক্ট ওয়েদার গরম প্যাচপ্যাচে গরম এরকমই থাকে কিন্তু এবারের ওয়েদারটা জাস্ট অসম সকালবেলা মানে খুব মনটা খারাপ লাগছে
লাগছিলো যে ইস এত বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল কাদা, কিন্তু তারপরে যখন খাওয়া দাওয়ার টাইমটা তখন মনে হচ্ছে ভালোই হয়েছে। আর এই সমস্ত মানে খাওয়া দাওয়া একটু মানে স্পেশাল ডেতে তো একটু রিচ খাওয়া দাওয়া থাকবেই, তাই না? তো সেজন্য রিচ খাওয়া দাওয়ার জন্য একদম পারফেক্ট ওয়েদার। তো যাই হোক, দুপুরবেলা আমাদের লাঞ্চ টাঞ্চ করে তারপর ও বেরিয়ে গিয়েছিলো কোভিডের স্যাম্পেল সাবমিট করার জন্য। তো এখন ও জাস্ট এলো, বালি উত্তরপাড়া ওদিকে গিয়েছিলো। তো এখন মম আর ও বসে হচ্ছে চা খাচ্ছে, আর আমি খাবো হচ্ছে সকালবেলা জাস্ট বেক থেকে যে পেস্ট্রিটা নিয়ে এসেছিলাম সেটা খাবো। বন্ধুরা, আজকে আমাদের ডিনারে কি মেনু আছে তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। সেটা তোমরা জানো, দুপুরে যেটা খাওয়া দাওয়া করছি সেটাই, সাথে অ্যাড হয়েছে স্যালাড আর গোলাপজামুন মিষ্টি। জামাই ষষ্ঠী কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। রাস্তা অন্ধকার, খুব একটা পরিষ্কার ছবি হয়তো আসছে না। তো বন্ধুরা, আমরা এখন ফিরে যাচ্ছি বাড়িতে, জামাই ষষ্ঠী কমপ্লিট। আমরা বাড়িতে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, লকডাউনে রাস্তাঘাট ফাঁকা। আজকে দিনটা খুব ভালোভাবেই কাটলো, আপনাদের কেমন কাটলো সেটা জানাবেন। আর এই কিছুক্ষণ হয়েছে আমরা বাড়িতে ফিরেছি আর খুব ঘুম পাচ্ছে, প্রচণ্ড টায়ার্ড। তো বন্ধুরা, আপনাদের কীরকম জামাই ষষ্ঠী কাটলো? আর লকডাউনে তো সবার যাওয়া সম্ভব হয়নি, কারণ কি ট্রেন বাস সবই বন্ধ। তো আপনাদের কীরকম কাটলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে যেতে ভুলবেন না। ফিরবো নতুন ভিডিও নিয়ে, ধন্যবাদ।